মুগ ডাল আর ডিম আর ভাত। আজকে বেশি কিছু হবে না, সিম্পল। বাবু দেখুন এত জোরে বৃষ্টিটা এসছে, কত জোর আওয়াজ হচ্ছে। আর এখন বাজে দেখুন 10:30, 10:35। বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। রান্নাঙ্গা বসে গেল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমাদের টাইগার সোনা কি করছে? টাইগার কি হচ্ছে বাবু? বৃষ্টি হচ্ছে। ও বাবা, ও বাবা, ওর কাছে এলেই খালি মজা করা। কি হচ্ছে, কি হচ্ছে? We'll be right back.
J-S-G. একদম পেট হবো জানা কাজ করবো না, ওনাকে নিয়ে যেতে হবে সব জায়গায়। চলুন ব্লগটা দেখতে থাকুন, এখন যে কাপড়গুলো নিয়ে এসেছি সব পাট করে রেখে দেব, আর বাকিগুলো সব ভিজে আছে, তা এখন রান্নাটা করে নেব, আবার ফিরে আসছি। সারা দিন বৃষ্টি, বৃষ্টিতে মনে হয় কিছু করতে ইচ্ছে করে না, বেশ কেউ রান্না করে খালি এসে মুখের কাছে ধরবে, বসে বসে খাবো আর শুয়ে থাকবো আর টিভি দেখবো, ব্যাস। তা তো হবে না, সে ভাগ্য নাই, নিজেকেই রান্না করে সমস্ত কাজ করেই খেতে হবে। উঠবে তো ওটো, প্রচুর বৃষ্টি, প্রচুর। তো দেখতে থাকুন দিন বৃষ্টি হচ্ছে, কারেন্ট নাই, কারেন্ট নাই বলতে কারেন্ট আছে, সিরিজ লাইন হয়ে আছে, দেখুন কি অবস্থা, 100 বুঝতে পারা যাচ্ছে না, 100 ভোল্টেজ, এতে কী ফর্ম চালাবো, পানি নাই, পানি নাই বলে বসে আছি, গোসলও করতে পারিনি, ওইসবে টাইগারকে বাইরের কলে গোসল করে নিয়ে এলো, ও পাপাও গিয়েছে বাইরের কলে, আমার জন্য এক বালতি পানি নিয়ে আসবে, নিয়ে এলেই গোসল করবো। আজকের ব্লগটা একদম বোরিং, দেখি কতটুকু শেয়ার করতে পারি, দেখতে থাকুন ব্লগটা। তো ফ্রেন্ড দেখুন এখন বাজে বিকেল 4:30, এখনো দেখুন সিরিজ লাইন হয়ে আছে, পুরো অন্ধকার, দেখুন পুরো অন্ধকার, এই একটা লাইট জ্বেলে রেখেছি, না জ্বাললে নয়, ওই জ্বালাওনি কেটে যাবে, দেখুন আলোর কোনো জোর আছে, কেটে যাবে লাইট, উড়ে যাবে রে সব, এই সাইডেও দেখুন অন্ধকার হয়ে আছে, লাইট জ্বলছে না, সারা দিন বৃষ্টি হচ্ছে, আর এইটাকে দেখুন খালি চুল কাটছে, মিষ্টি খাবে আর কি হবে, চুল কাবে না, ঘরের ভিতরে আলোটা বন্ধ করো, পুরো অন্ধকার, এই রুমেও দেখুন অন্ধকার। এখন চা করব, কি অবস্থা, thank you.
ব্লগটা দেখতে থাকুন। আজকে দিনটা কীভাবে আমি কাটালাম, বোরিং বোরিং একদম। বাবু চলে আসো, ফ্রেন্ডটা এখন বাবুকে বানিয়ে দিলাম একটা ডিম পোচ, আর পরোটাও তো বিরিয়ানি খাবে না, আর টাইগারকে দেব দুপুরের যে রান্না আছে ওই সেটা দিয়ে দেব। ফ্রেন্ডটা দেখুন এখন পৌনে 11টা বাজে, তা এখন আমরা ডিনারটা করে নেব। আমার খাওয়া হয়ে গেছে ফ্রেন্ড, ওর খাওয়া আচ্ছা ঠিক আছে বলিনি, ওর খাওয়া হয়ে গিয়েছে। ফ্রেন্ড এখন আমরা খেয়ে নেব, টাইগারকে দিয়ে দিলাম, ওই বললাম ও বেলার তরকারি আছে মাংস, তো সেটা দিয়ে ওকে দিয়ে দিলাম। যা বাবু খেয়ে নে টাইগার, যা খেয়ে নে। এখন আমরা খেয়ে নেব, অনেকদিন পরে আমরা বাইরের খাবার খাচ্ছি, মানে বিরিয়ানি যেইটা লকডাউন হয়েছে সেইদিন খাইনি, আজকেই প্রথম। টাইগার কেন শুচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম কিছু বানাবো না, ভাত আছে দুজনের মতন আছে কিন্তু চারজনের হবে না, সেই জন্য বললাম নিয়ে আসতে। যা খেয়ে নাও, ও সেম শুচ্ছে বিরিয়ানি খাবে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে, আর ওখানে কারেন্টটা আবার ওরকম অবস্থা ছিল, এখন ঠিক আছে। আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, বেশি বড় করবো না, ও এখানেও দিয়েছে শসা পেঁয়াজ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই, গুড নাইট। শসা পেঁয়াজে দেখুন বিরিয়ানি দেখে, তাই এই হলো আজকে আমাদের ডিনার, অনেক দিন পরে আমরা কিনে খাচ্ছি বাইরের বিরিয়ানি। হ্যাঁ সত্যি, যেই তেল লকডাউন হয়েছে আমরা কিনেছি, বাড়িতেই বানিয়ে খাই, তা অনেক দিন পরে এই বিরিয়ানিটা কেনা হয়েছে। আর দেখুন আমাদের হ্যাংলাটা কেমনভাবে বসে আছে, ওকে খাবার দেওয়া হয়েছে, ও সিয়েন্ট শুকে এখানে বসে পড়েছে। যাও, ওটা দেওয়া হয়েছে তো, যাবে না, যাবে না, বিরিয়ানি সেন্ট পেয়ে।